ঢাকা কক্সবাজার রুটে প্রথম যাত্রীবাহী বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেলা 12:30 কক্সবাজারের আইকনিক রেল স্টেশন থেকে প্রায় 1000 যাত্রী নিয়ে যাত্রা করে কক্সবাজার এক্সপ্রেস। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রথম ট্রেন দুপুর 12:30 কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে যাত্রী ছিল 1030 জন, আর 780 জন যাত্রী নিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম হয়ে কমলাপুরে পৌঁছবে রাত 9:10। আর 10:30 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসবে। দেশের রেল যোগাযোগে পর্যটন নগরী কক্সবাজার যুক্ত হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। কক্সবাজার থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রী ও সাধারণ মানুষের প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। কক্সবাজার থেকে 12:30 প্রথম বাণিজ্যিক ট্রেনটা আজকে শুরু হয়েছে, চালু হয়েছে। 12:30 এই ট্রেনটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে। তো আসলে এটা একটা উৎসবমুখর পরিবেশ ছিল, এখানে প্রচুর সংখ্যক স্থানীয় লোকজন এবং পর্যটকরা এখানে এই আইকনিক রেলওয়ে স্টেশনে ভিড় করেছিল এবং তারা তাদের অনুভূতি দিয়ে জানিয়েছেন তারা ঈদের আনন্দের মতো আজকে দিনটা উদযাপন করছেন এবং সত্যি একটা কল্পনা এবং স্বপ্নর বিষয় ছিল আজকে যে যে ট্রেন কক্সবাজার থেকে ট্রেনের সার্ভিসটা চলবে ঢাকা এবং চট্টগ্রামে, সেটা একটা স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন আজকে অবশেষে হয়েছে। তো আজকে আমরা দেখতে পেয়েছি শত শত মানুষ এখানে, উৎসুক জনতা এখানে উপস্থিত হয়েছিল। তারা এই ট্রেনের প্রথম যাত্রাটা দেখার জন্য এখানে ভিড় করেছিল এবং ঠিক 12:30 ট্রেনটা গেছে। এখানে প্রথমে বাণিজ্য রেল সচিব ডক্টর হুমায়ুন কবির এখানে হুইসেল বাজিয়ে রেলের যাত্রাটার শুভ উদ্বোধন করেন এবং তিনি জানিয়েছেন এখন কেবিন এবং বার্থ না থাকলেও সেটা জানুয়ারির প্রথম সপ্তাহে বার্থ এবং কেবিন এবং আরও কয়েকটা শীততাপ নিয়ন্ত্রিত কোচ এখানে ট্রেনের সংযোগ হবে, ট্রেনের সাথে সংযোগ হবে এবং এর মাধ্যমে জানুয়ারিতে শীততাপ নিয়ন্ত্রিত যে বার্থ এবং কেবিনের সেই যাত্রাটা আমরা দেখতে পাবো এবং এখন যে শীতাতপ নিয়ন্ত্রণ থাকলেও সে কেবিন এবং বার্থের ব্যবস্থা নেই, সেই ব্যবস্থাটা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে, সেটা রেল সচিব আমাদেরকে জানিয়েছেন। এখানে রেলের যে কর্মকর্তারা রয়েছেন, এখানে রেলওয়ে পুলিশ রয়েছেন এবং যে ট্যুরিস্ট পুলিশ রয়েছেন, তারা সার্বিক নিরাপত্তার দায়িত্বটা পালন করেছেন। আপনি জানেন কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত 9টি স্টেশন রয়েছে, রামু, চকরিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, দোহাজারি সহ 9টি স্টেশন রয়েছে। সব স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মোটামুটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে বাণিজ্যিক ভিত্তিতে এই ট্রেনটি ছেড়ে গেছে। ঠিক আগামীকাল দুপুর 12:30 একইভাবে আরেকটি ট্রেন এখানে থেকে ছেড়ে যাবে এবং আজকে রাত 9টার পর ট্রেনটা ঢাকায় কমলাপুর রেল স্টেশনে যাবে বলে আমরা জানতে পেরেছি। তো এই হচ্ছে কক্সবাজার থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।